গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে আর তারপর আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে সিমুই। তো ভাবলাম চলো সিমুই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সবার প্রথমে এখানে কড়াইয়ে একটু সাদা তেল দিয়েছি আর তার সাথে ঘিটা একটু বেশি করে দিয়েছি, আর তারপর দুটো এলাচ দিয়েছি আর একটা তেজপাতাকে ছেড়ে দিয়েছি, আর এখানে দু প্যাকেট সিমুইকা দিয়ে দিয়েছি সিমুইটা, আর খুব হালকাভাবে এটাকে নাড়াচাড়া করছি, আর গ্যাসটা কিন্তু একদম ফ্লেমটা কমিয়ে রেখেছি যাতে এটা পুড়ে না যায়। আর আজকের রোদটা দেখো, মানে কি বলবো, গ্রীষ্ম শুরু হতে হতে এত রোদ হয়ে গেছে, মানে আমার কিন্তু খুব অবস্থা খারাপ। রোজ মানে ছেলেকে স্কুল থেকে নিতে যাওয়া আসা, রোদে রোদে আমার মানে খুবই অবস্থা খারাপ। তো চলো তার ভিডিও তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। আর এই দেখো সিমিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি ভাজবো না। তারপর দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা একটু বেশি করে দিতে হবে, দিয়ে দিলাম চিনি। আর এই দেখো কাজু কিশমিশটা খুব ভালো করে ধুইয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম, সে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো জল। তো জল একটু বেশি করে দেব, দেখো জলটা আমি দু কাপের মতো দিয়েছি। আর তারপর এটাকে নেড়ে চেড়ে এটাকে এবার একটু ঢাকনা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেব। দেখো ঢাকনা খুলে সেদ্ধ হয়ে গেছে। আর এবার এটাকে দুটো কাঁটা চামচ দিয়ে, মানে দু হাতে দুটো কাঁটা চামচ দিয়ে বেশ এটাকে মানে ছাড়িয়ে নিতে হবে একে অপরের সাথে। আর তারপর এটা বেশ মানে রুম টেম্পারেচারে চলে আসলে এটা বেশ নিজে নিজেই শুকনো শুকনো হয়ে যাবে। তারপর দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবারও তোমাদের কাছে ফিরছি। তো বন্ধুরা, টিফিন খাওয়ার পর এই যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, এই দেখো রান্নাটা, ভাত, করলা ভাজা, আর এটা হচ্ছে ভেন্ডির ঝাল, আর এদিকে দেখো হচ্ছে ইঁচড় আলু, আর এই যে কিছুটা নিম পাতা পেরেছে, নিম পাতা ভাজা খাবো বলে, আর এখনও পারছে, চলো দেখাই তোমাদের। তা হচ্ছে তারপরে আবার একটু ওই যে নিম পাতা পাড়ছে, নিম পাতা ভাজা খাবো বলে, সব পেরে নাও, কচি কচি সব পেরে নাও, সব পেরে আরো সোনা খেলা করছে। দেখো আরো সোনা এদিকে এসো, এই দেখো নিম পাতা ভাজা খাবে, না হলে আজকে ঠিক করেছিলাম নিম পাতা তেতো করবো না, আজকে চালতা নাচার করবো, কিন্তু এরা নিম পাতা খাবার জন্য এই যে নিম পাতা খাওয়াতে শুরু করেছে। দেখো এসব কষানো হয়ে গেল আর জল দিয়ে দিলাম, তো এখন এটাকে কাটা দিয়ে দেবো, এটা হবে। আর এখন একটু ফ্যানের তলে, যা গরম পড়েছে, মুখ দেখলে বুঝতে পারছো ঘেমে গেছে, রান্না না হোক আর ততক্ষণ চলো ফ্যানের তলায় বসে একটু আরাম করিস। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, আর সোনাকেও রেডি করে দিয়েছি, বাইরে খেলা করছে। আর আজকে তো শনিবার, আমাদের এখানে এই শনিবার দিনকে শ্বশুর মায়ের কালী পুজো হয়, তো ওখানেই পুজো দেখতে যাব। আর তার সেই উপলক্ষে একটা মেলাও বসে, বাজিও পোড়ানো হয়, তো খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়, তিন দিন ধরে অনুষ্ঠানটা হয়। তবে পুজোটা কিন্তু আজকে হয়ে রাত্রি ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে, আর দুদিন তিন দিন ধরে প্রোগ্রামগুলো চলতে থাকবে। তো চলো সেখানে যাচ্ছি, দেখো চালিয়ে দেখো, চালিয়ে দেখাও, চালিয়ে দেখাও, বাহ কি ট্রাক্টর এটা, কি নাম, সোনালিকা ট্রাক্টর, কোথায় কিনলে, গাড়িতে উঠবে না, গাড়িতে উঠবে না, কিন্তু পাপা না এলে উঠবে না, এ বাবা এটা কি নাচ হচ্ছে, দেখি 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 কি নাচ হচ্ছে, ট্যাঙ্গা ট্যাঙ্গা ডান্স হচ্ছে। ট্যাঙ্গারা ট্যাঙ্গা ট্যাঙ্গারা ট্যাঙ্গা
চলো আসো চলো আসো, বাইরে চলো বাইরে চলো। আমরা চলে এসেছি দেখো, আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না, 5 মিনিটেরও পথ নয়। তো চলে এসেছি, আর এটা হচ্ছে একটা স্কুলের মাঠ, পাশে একটা হাই স্কুল আছে। আর দেখো কত সুন্দর গেটগুলো বেশ লাইটিং দিয়ে সাজিয়েছে, আর এই পেছনটার দিকে হচ্ছে মানে মন্দিরটা। এই দেখো এখানটা হচ্ছে মন্দিরটা, খুব সুন্দর সাজায়, বেশ হরিনাম হচ্ছে, খুব ভালো লাগছে। আর ঠাকুরটা কিন্তু আজকেই বিসর্জন হয়ে যাবে। চলো তোমাদেরকে সবটা ঘুরে দেখাই আমি। Thank you.
দেখো ঠাকুর দেখা হলো, আর পুজোটা তো এখনও শুরু হয়নি। পুজোটা তো সে রাত্রি 12টার সময় পুজো শুরু হবে, আর পুজো শেষ হবে তোমার ধরো 2-3টে, তো তখনই আবার বিসর্জন হয়ে যাবে। তো ঠাকুরটা কিন্তু আর দেখতে পাবো না, পুজোও দেখতে পেলাম না আর বিসর্জনও দেখতে পাবো না। তারপর কি করবো, একটু মেলাটা ঘুরলাম আর এখনই দেখো মাঠেই আছি। আরও শোনা একটু গান হচ্ছে বলে একটু নাচ করছে, তো আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ বেশি রাত পর্যন্ত থাকতে পারছি না। আবার ধরো বাচ্চার কালকে স্কুল আছে, তো ওকে যতটা রাত জাগাবো ও সকালে একটু দেরি করবো উঠতে, তাই বেশিক্ষণ থাকতে পারছি না, তো চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই, গুড নাইট।